সম্মানিত সুধী, সত্য কথা বলার ক্ষেত্রে, হক কথা বলার ক্ষেত্রে, প্রতিবাদ করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের চরিত্র কিরকম ছিল আপনি চিন্তা করতে পারবেন না। ইসলামের চেয়ে বেশি বাক স্বাধীনতা কেউ দেয় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দাঁড়িয়েছেন, খলিফাতুল মুসলিমিন অর্ধেক পৃথিবীর শাসক, যার অঙ্গুলি হেলনে অর্ধেক পৃথিবী চলেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নীল নদ একবার পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল, মিশরীরা কুসংস্কারে বিশ্বাসী ছিল, তারা তরতাজা মানুষকে জবাই করে নীল দরিয়ায় দিত। হযরত উমরের কাছে যখন খবর আসলো, তিনি দুই লাইনের একটা চিঠি লিখে পাঠালেন নীল দরিয়ার কাছে। ওনার চিঠিতে সেই যে নীল দরিয়া পানির প্রবাহ শুরু করেছে, 1500 বছর পার হয়েছে, তার পানির প্রবাহ এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। এইরকম ব্যক্তি ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেক পৃথিবীর শাসক, মিম্বরে দাঁড়িয়েছেন, খুতবা দিলেন, এক মুসল্লি দাঁড়ায় আছে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাঁড়িয়ে বললেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে খুতবা দিবেন, বাক স্বাধীনতা দেখাতে পারবেন? কথা বলে পৃথিবীর কোন রাষ্ট্রে কথা বলে সম্ভব? এইরকম আপনি যদি সাহসিকতা দেখাতে যান, কল্লা হাতে নিয়ে বাড়ি আসতেন, বাড়িতে আপনি আসবেন না, লোকেরা নিয়ে আসবে, ঠিক কিনা? নেতার আগে সাঙ্গ পাঙ্গরা আপনাকে সাইজ করে দিত। হযরত উমর বললেন, কি প্রশ্ন তোমার? মুসল্লি বলেন, হুজুর গনিমতের মাল আপনি যা পেয়েছেন আমি তো তাই পেয়েছি, আমার বরাদ্দকৃত কাপড় থেকে আমি একটা কুর্তা তৈরি করেছি, লম্বা বানাতে পারি নাই, আপনার কুর্তাটা এত লম্বা হলো, অতিরিক্ত কাপড় পাইছেন কোথায়? সুবহানাল্লাহ। বলবেন আপনি পারবেন আপনার সংসদ সদস্য বা মন্ত্রীকে জিজ্ঞেস করতে, স্যার এই 7 কোটি টাকার গাড়ি কিনছেন কোথেকে? 30 বছর আগে দেখছি রিক্সায় চলতেন, তার আগে নৌকায় চলতেন, ঢাকা শহরে আসছেন জুতা ছাড়া, ঠিক কিনা? মগবাজারে ছাপরা করে মেসে থাকতেন, ফুটতেন, এন্টি হইয়া 7 কোটি টাকার গাড়ি পেলেন কই? প্রশ্ন করতে পারবেন? আপনি দেখেছেন সুইস ব্যাংকে কত 1000 কোটি টাকা জমা হয়েছে, বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এখন হিসাব বের হচ্ছে, প্রতিদিন 8 কোটি টাকার উপরে সুইস ব্যাংকে জমা হচ্ছে, প্রতিদিন টাকাগুলো পাঠাচ্ছে বাংলাদেশের ভণ্ড প্রতারক জালেম নেতারা, দুর্নীতিবাজরা, যারা বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা শোষণ করে সুইস ব্যাংকে পাঠাচ্ছে, এরাই দুর্নীতিবাজ, এরাই চাতাবাজ, এরাই সন্ত্রাসী, ঠিক কিনা? আপনি পারবেন না আপনার নেতাকে, কিন্তু ইসলাম মত প্রকাশ ও বাক স্বাধীনতা কতটুকু দিয়েছে, অর্ধেক পৃথিবীর শাসককে খুতবা দেবার আগে প্রশ্ন করলেন মুসল্লি, হুজুর লম্বা জুব্বা বানাইছেন, অতিরিক্ত কাপড় কোথায় পেলেন? হযরত উমর বললেন, আইনা আব্দুল্লাহ ছেলেকে ডাকছেন, ছেলে দাঁড়ায় গেছেন, লাব্বাইক ওয়া সাদাইক, তিনি বললেন, আজিব আন্নি ইয়া আব্দুল্লাহ, সন্তানকে বললেন, হযরত উমর তুমি আমার পক্ষ থেকে জবাব দিয়ে দাও। ছেলে দাঁড়িয়ে বলল, আপনি যতটুক কাপড় পেয়েছেন আমার বাবা ততটুক পেয়েছেন, ততটুক আমিও পেয়েছি, আমারটা বাবাকে দিয়েছি, দুই কাপড় মিলিয়ে তারটা লম্বা হয়েছে। আল্লাহু আকবার।
হাজার বছর চেষ্টা করেও পশ্চিমারা এই রকম বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার দৃষ্টান্ত দেখাতে পারবে না ঠিক কিয়ামত পর্যন্ত পারবে না ঠিক কিন্তু সেই বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার মানে এই নয় ওদের বাক স্বাধীনতা আর মত প্রকাশের স্বাধীনতার উদ্দেশ্যই হলো ইসলাম বিরোধিতা করা ঠিক আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেয়াদবি করা ঠিক কোরআন সুন্নাহর বিরোধিতা করা ঠিক এই ক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ নাই ঠিক হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাব একমত কোন নরাধম কোন পশু যদি কোন শয়তান মারদুদ যদি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক জাররা পরিমাণ বেয়াদবি করে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ঠিক কি না একমাত্র শাস্তি কি এই ক্ষেত্রে মাফের কোনো সুযোগ নাই সাহাবা একরাম এই ক্ষেত্রে কঠোর ছিলেন তাফসীরে ইবনে কাসীর এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন মদিনা মুনাওয়ারাতে হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদিদের একটা মাদ্রাসা ছিল ওটার নাম এসেছে তাফসীরে বাইতুল মিদরাস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন যে দেখলেন সে যুগের দেড় হাজার বছর আগে আরবে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ফিনহাস সে বসে আছে কি নাম ফিনহাস আর কিছু ইহুদি তার সাথে বসে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফিনহাসকে দেখেই বললেন ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম হে ফিনহাস তুমি আল্লাহকে ভয় করো এবং মুসলিম হয়ে যাও لأنك تعلم أن محمدا صلى الله عليه وسلم رسول الله কারণ তুমি ভালো করে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল যে কথা তাওরাতে আছে ইনজিলে আছে জাবুরে আছে তুমি তো তাওরাত ভালো জানো তুমি ইহুদিদের বড় আলেম অতএব তুমি মুসলমান হয়ে যাও পদভ্রষ্ট ফিনহাস ইহুদি মানে বেয়াদব ইহুদিরা মাদারজাত বেয়াদব জন্মসূত্রে বেয়াদব ফিনহাস বলল মুসলমান তো হতে আমিও চাই হতে পারি না একটা কারণে বলে কি কারণ বলে তোমাদের আল্লাহ গরিব হয়ে গেছে আমরা ধনী সিদ্দিক আকবর বলেন আল্লাহ গরিব হয়ে গেছেন তার মানে বলে শোনো আরো কথা আছে কি কথা বলে তোমাদের আল্লাহ সুদ খেতে আমাদেরকে সুদ দিতে ও নিতে নিষেধ করেন আর তিনি কিনা নিজেই কি আমাদের সুদ দিবেন তখন সে অপব্যাখ্যা করলো ফিনহাস সে বলল আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ওমাই ইউক্রিদুল্লাহ করদান হাসানা তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে মানে আল্লাহ যদি গরিব না হতেন তো ঋণ চাইলেন কেন এরপর আল্লাহ বলেছেন আল্লাহকে যে ব্যক্তি দান করবে আল্লাহর পথে আল্লাহ তাকে দশ থেকে সাতশো গুণ হাসরে দিবেন সে বলল আল্লাহ দুনিয়াতে না করেন আমাদেরকে সুদ নিতে ও দিতে তো নিজে যে বাড়ায় দিবেন হাসরে সেটাকে সুদ হবে না ও কি বুঝে নাই কথা বলে বুঝতো এটা ছিল তার গোমরাহি এটা ছিল তার অপ্রশ্নটা সিদ্দিক আকবর বরদাস করতে পারলেন না ফাদ্দারাবা আবু বকর ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা পুষ্পের মতো কোমল আবু বকর সিদ্দিক বজ্রের মতো কঠোর হয়ে গেলেন আর সর্বশক্তি দিয়ে ইহুদি নেতার গালে এক থাপ্পড় লাগাই দিল আমার দেশের সুফি দরবেশদেরকে আমি বলবো এখান থেকে শিক্ষা নিতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর সুচম্বি মর্যাদার বিরুদ্ধে যখন দেশে বেয়াদবি হয় কাফেররা বেয়াদবি করে
এই সুফি দরবেশরা তখনও দরবেশির চাদরে নিজেকে ঢেকে রাখে এটা দরবেশের কাজ না ধরবেশের কাজ এটা কি ধরবেশ না দরবেশ ধরবেশ সবচেয়ে দুঃখ লাগবে আমার যেখানে ভারতে হিন্দুরাও প্রতিবাদ করলো সেই উগ্রবাদী হিন্দু এদেশে স্কুল কলেজে ভার্সিটিতে ছাত্ররা মাঠে নেমে আসলো আমার দেশে এই প্রতিবাদ মিছিল মিটিংয়ের বিরোধিতা করলো লামা ঝাবিরা লামা ঝাবি কিছু শায়খ আছে শায়খ হেমার ইবনে হেমার ফারাস ইবনে ফারাস আছে না সব বিন 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 এরা বিরোধিতা করলো বলবে ইসলামী মিছিল নাই মিটিং নাই তো বেটা গোস্তাখে রাসূল আল্লাহ তার রাসূলের সম্মানের বিপক্ষে যারা বেয়াদবি করে সেই গোস্তাখে রাসূলদের শাস্তির দাবিতে মিছিল মিটিং এর বাধা দিয়ে তোমরা বলো ইসলামী মিছিল মিটিং নাই তো ইসলামে যেটা আছে সেটা বলো ইসলাম বলেছে মিছিল মিটিং লাগবে না গোস্তাখে রাসূলের গর্দানকে উড়িয়ে দাও সেটা বলো সেটা তো বলো না আমি বহু আগ থেকে বলি এই কট্টরপন্থী লামাজহাবি ইহুদিদের টাকায় চলে ইহুদিরা এদেরকে পরিচালনা করত এই জন্য এরা সব সময় ইসলামী আন্দোলনের বিরোধিতা করে মুসলমানের প্রতিবাদ বিপ্লব সংগ্রামের বিরোধিতা করাই তাদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্যে পরিণত হয়েছে তাহলে এক খাপ পরে সিদ্দিক একবারে ইহুদিরা তার গালে পাঁচ আঙ্গুল বসে গেছে গাল ঘষতে ঘষতে ইহুদি নেতা ফিনহাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যে ফিনহাস বলল ইয়া রাসূলুল্লাহ মা সানা বি আবসির ইয়া রাসূলুল্লাহ মা সানা আবি আবু বকর আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেখেন আমার গালের দিকে তাকায়া আবু বকর কি করছে পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে আল্লাহর হাবিব বললেন আমার আবু বকর তো ঠান্ডা মেজাজের মানুষ হঠাৎ করে এত জোরে থাপ্পড় তোমার গালে দিয়েছে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন ডেকে বললেন আবু বকর তুমি ইহুদি নেতার গালে থাপ্পড় দিছো কেন সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর শত্রু এই ইহুদি নেতা আল্লাহর সামনে এত বড় বেয়াদবি করেছে আমি তা বরদাস্ত করতে পারি নাই তার ভাগ্য ভালো বেঁচে গেছে আমার হাতে তরবারি ছিল না তরবারি না থাকাতে থাপ্পড় খাইছে নতুবা তরবারি দিয়ে তার চূড়ান্ত বিচার আমি করে দিতাম ইহুদিদের অভ্যাস হচ্ছে বেয়াদবি আর মিথ্যা বলা কি বলা ইহুদিদের একটা সূত্র আপনারা জানেন তারা বলে একটি কথা মিথ্যা সত্তর বার বললে জনগণ তার সত্য বলে আমরা জানি একটি মিথ্যা কথা সত্তর হাজার বার বললেও সেটা মিথ্যাই থাকে এখন দেখুন আপনি এই সূত্রটা হচ্ছে মিস্টার গোয়েবলসের যে ছিল হিটলারের তথ্যমন্ত্রী তো পৃথিবীতে যারাই ফেসিবার তাদের তথ্যমন্ত্রীরা মিস্টার গোয়েবলসের অনুসরণ করে তারা মিথ্যা বলে কি বলে মিথ্যা বলা বলে মিস্টার গোয়েবলস এই সূত্রটা তার ছিল যে একটি মিথ্যা কথাকে সত্তর বার বললে জনগণ এটাকে একটু একটু সত্য বলে মানতে কিন্তু আমি দেখেছি না মিথ্যা সত্তর হাজার বার বললেও মিথ্যা মিথ্যাই থাকে এই জন্য দেখবেন তার সবচেয়ে বড় প্রমাণ বাংলাদেশের যত স্যাটেলাইট চ্যানেল আছে টেলিভিশন আর পত্রিকা এরা বছরের পর বছর এদেশের মানুষকে মিথ্যা শোনালো যে মাদ্রাসায় জঙ্গিবাদ হয় ওরা তো জঙ্গিবাদের অর্থও জানে না
মাদ্রাসায় সব সন্ত্রাসী তৈরি হয়। মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসীদের প্রজনন ক্ষেত্র। যুগের পর যুগ তারা এদেশের মানুষকে তা বিশ্বাস করাতে চাইল, কিন্তু এদেশের মানুষ সেই মিথ্যাকে গ্রহণ করে নাই। করেছে এদেশের মানুষ মনে প্রাণে জানে যে সন্ত্রাসের সাথে মাদ্রাসার কোনো সম্পর্ক নাই। মিথ্যা চিরকালই মিথ্যা। জোরে বলেন, মিথ্যা চিরকালই মিথ্যা। ফিনহাস বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর সে কি বিয়াদবি করেছে? সিদ্দিক একবার বললেন, সে বলেছে আল্লাহ গরিব হয়ে গেছেন আর আমরা ধনী। নাউজুবিল্লাহ। ফিনহাস বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলি নাই, আবু বকর মিথ্যা বলতেছে। এখন ঘটনা যেখানে ঘটেছে সেখানে তো সব ছিলই ইহুদি, সাক্ষী যদি পাওয়া যায় কার পক্ষে পাওয়া যাবে? সিদ্দিক আকবরের পক্ষে। আল্লাহ বরদাশ করলেন না, আল্লাহ নিজে আবু বকরের পক্ষে সাক্ষ্য দিয়ে ওহী নাজিল করে দিলেন। লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নিজে শুনেছেন এই কুখ্যাত ইহুদি কাফেররা বলেছে আল্লাহ গরিব আমরা ধনী। ইহুদিরাই মিথ্যাবাদী, আবু বকর সত্যবাদী। সিদ্দিক আকবর গোস্তাখের ক্ষেত্রে বেয়াদবের ক্ষেত্রে চরম পন্থা ধারণ করলেন কিনা বলে, এই ক্ষেত্রে কোনো শিথিলতার সুযোগ নাই, কোনো সুযোগ নাই। অতএব বাংলাদেশের কোটি কোটি মুসলমানের প্রাণের দাবি, মুরতাদদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সেজন্য একটি আইনের কথা বলা হয়, ব্লাসফেমি আইন। শুনছেন আপনারা? আমরা ব্লাসফেমি বুঝি না, এটা কি আইন? এটা বুঝার আমাদের দরকার নাই। আমরা এরকম একটি আইন চাই বাংলাদেশে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মত প্রকাশের দোহাই দিয়ে কেউ যদি ইসলামের বিরোধিতা করে, বিশেষ করে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে, সে যেই হোক সে মুরতাদ জিন্দিক ও কাফেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংশোধন করতে হবে। এই ক্ষেত্রে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা কোনো দোহাই চলবে না, আর এই ক্ষেত্রে শিথিল হবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সম্মানিত সুদিক, অতএব আজকে আপনাদেরকে যে মেসেজ দিচ্ছি, যে বার্তা দিচ্ছি, এই ক্ষেত্রে আমাদের কঠোর থেকে কঠোর হতে হবে। দুই, আমরা সত্যকে ধারণ করব, সত্য কথা বলবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সেজন্য আপনার ঈমান লাগবে, আল্লাহর ভয় অন্তরে স্থান দিতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, হক কথা বলো। আমি সেইসব আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ যুবক ভাই এবং বোন, হাজার হাজার মহিলা বোরখা পরে ঢাকায় মানববন্ধন করেছে, প্রতিবাদ করেছে, সে ভাই ও বোনদেরকে আমি হৃদয়ের গভীর থেকে আমার ভালোবাসা মোবারক জ্ঞাপন করছি। পাশাপাশি যেসব বোবা শয়তানগুলো দেশে চুপ থাকলো, প্রতিবাদ করলো না, বরং প্রতিবাদ যারা করলো তাদের বিরোধিতা করলো, ওই বোবা শয়তানদের খপ্পর থেকে আল্লাহ তাআলা নিরীহ বাঙালিকে রক্ষা করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।